চক্ষুদানে উৎসাহ বাড়াতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অন্ধজনে আলোর বার্তা নিয়ে পদযাত্রা হলো শুক্রবার। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও মেডিকেল কলেজের আই ব্যাংকের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় চক্ষুদান পক্ষ। এই সময়ে মরণোত্তর নেত্রদানে উৎসাহ বাড়াতে চলেছে প্রচার অভিযান। এদিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। মানুষের মৃত্যুর পর চক্ষুদান করে অন্যের চোখে কীভাবে আলো ফোটানো যায় তা নিয়ে সচেতন করা হয় এই পদযাত্রা থেকে। আগেকার কিছু মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস ছিল, কুসংস্কার, সেগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠছে। আমাদের এই নানাভাবে মাস মিডিয়া এগিয়ে এসছেন তাদের প্রচার এবং আমাদের সংক্ষিপ্ত যে প্রচারগুলো এই র্যালির মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে যে প্রচারের মাধ্যমে মানুষ অনেকটাই সচেতন হচ্ছেন, যার জন্য আমাদের এই যে প্রত্যন্ত জেলা স্তরে প্রথম মেডিকেল কলেজ যেখানে আমাদের আই ব্যাংক চালু করা সম্ভব হয়েছে 1 বছর আগে, সেখানে কিন্তু আমরা 1 বছরের মধ্যে এখনও অবধি আমরা 108 জনের চোখে আমরা কর্নিয়া প্রতিস্থাপন করতে পেরেছি এই প্রত্যন্ত অঞ্চলে। তো এটা কম কথা না, যেখানে কলকাতার মধ্যে এনআরএসে অতুল বল্লভ আই ব্যাংক যেখানে এতটা এগোতে পারেনি এখন তারা পিছিয়ে পড়ছে, সেখানে আমরা মাত্র এক বছরের চেষ্টা আমরা এটা পাচ্ছি। সেখানকার সাধারণ মানুষের উদ্যোগের জন্যই তো, সাধারণ মানুষের সচেতনতার জন্যই তারা মৃত্যুর পর তাদের নিকট আত্মীয়ের চোখগুলো দান করে যাচ্ছেন। সবাই না, কেউ কেউ করছেন, আমাদের দরকার আরও অনেক বেশি।